হচ্ছে গোনার মাত্র কয়েকটা দিন, তারপরে জাঁকজমকপূর্ণ ভাবেই করা হবে দেবশিল্পী বিশ্বকর্মা দেবের পূজা। গোটা দেশ জুড়ে পূজিত হবেন দেবশিল্পী। এই কারণে গোটা রাজ্যের সঙ্গে সংগতি রেখে তেলিয়ামুড়া মহকুমার ধর্ম প্রাণ ভক্তরাও বিশ্বকর্মা পুজোয় মাতোয়ারা হয়ে উঠবেন। কারিগরি ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি প্রায় সকলের ঘরেই পূজিত হবেন দেবশিল্পী। তাই মূর্তিপাড়ায় মৃৎশিল্পীরা কতটা ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন এই মুহূর্তে সেটা কিন্তু আলোচনার বিষয়। তেলিয়ামুড়ার বিভিন্ন মূর্তিপাড়াগুলোতে গিয়ে প্রত্যক্ষ করা গেল মৃৎশিল্পীরা ব্যস্ত প্রতিমা তৈরিতে। বিগত 2টি বছর করোনার আবহাওয়ার জন্য সেই কারণেই দেবশিল্পীর পূজার সংখ্যাটা যেমন কম ছিল, তেমনি আনন্দের মুহূর্তগুলিও যেন সেখানেও ছিল ভাটার টানের মতোই। কিন্তু এবছর একটু অন্যরকম, করোনার দাপাদাপি তেমন একটা না থাকলেও দেবশিল্পীর পূজার সংখ্যাটাও বেড়েছে। স্বাভাবিকভাবেই মূর্তিপাড়ার মৃৎশিল্পীরা বেশ আনন্দিত, উৎসাহিত প্রতিমা তৈরিতেও, যার মাধ্যমে অর্থ উপার্জনও বেশি হবে বলেই তাদের ধারণা। প্রতিমা তৈরিতে মাটি সহ বিভিন্ন সামগ্রীর আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি ঘটলেও প্রতিমার মূল্য তেমন ভাবে বৃদ্ধি পাবে না বলেই ধারণা শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকদের। বিশ্বকর্মা উৎসব অন্যান্য নগরের তুলনায় একটু ভালো আছে। গত 2 বছর যা যেমন ছিল একটু ভালো, গত 2 বছরের করোনার ইয়েতে পুজো অনেক হয়নি, আমাদের খুব খারাপ অবস্থা। এবার একটু মোটামুটি ভালো আছে। মূর্তির দাম ধরো অন্যান্য বছরের তুলনায় একটু বেশি আছে, তবু খরচের তুলনায় ততটা নয় আর কি। তো মোটামুটি যারা কাজ করছে ওদের চলে যাবে, পুজোর পরিমাণটাও বেশি আছে। গতবার পার্সেন্টেজটা একটু বেশি পুজো হবে আমার মনে হচ্ছে আর কি। এক একটা চাই যায় একদম।